শুরু করছি সংবাদ সারা দিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, স্পেনের একটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সেখানে ধর্ষণে আরও কঠোর হয়েছে সরকার, ধর্ষণ নিয়ে আরও কঠোর আইন বলা যেতে পারে। যৌনতার জন্য সুস্পষ্টভাবে সম্মতি প্রয়োজন রয়েছে এবং তাছাড়া যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না। স্পেনে আরও কড়া ধর্ষণ আইন, সুস্পষ্ট সম্মতির প্রয়োজন যৌনতার জন্য, এমনটাই নির্দেশ দিয়েছে সেদেশের বামপন্থী সরকার। স্পেনে আরও কড়া ধর্ষণ আইন, যৌনতার জন্য সুস্পষ্ট সম্মতির প্রয়োজন, তাছাড়া কোনো যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না, নির্দেশ দিয়েছে স্পেনের বামপন্থী সরকার। প্রতিনিধি দীপেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দীপেন্দু, ঠিক কি নির্দেশ রয়েছে স্পেন সরকারের? হ্যাঁ দেখো, এটা বলা যেতে পারে যে স্পেনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট কিন্তু সবুজ সংকেত দিয়ে দিয়েছে, অর্থাৎ স্পেনের ধর্ষণ আইনটা আরো করা হলো। মানে আগে যেটা ছিল যে কোনো মহিলা যদি ধর্ষণের অভিযোগ আনেন তাহলে তার উপরে যে হামলা হয়েছে বা তার কোনো শারীরিক ক্ষত হয়েছে এই এই ধর্ষণের কারণে, সেটা সেটা প্রমাণ করতে হতো। কিন্তু এখন আর সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র কোনো মহিলা যদি বলেন যে এই যে যে পুরুষ তার উপরে আক্রমণ করেছে বা তার উপরে যৌন হেনস্থার যে অভিযোগটা তিনি তুলছেন, তিনি বলতে পারেন যে আমার কোনো সম্মতি ছিল না, অর্থাৎ বিনা সম্মতিতে সেই পুরুষ ওই একজন মহিলার ওপরে তাকে যৌন হেনস্থা করেছে বা তাকে ধর্ষণ করেছে। এইটাই কিন্তু তখন প্রমাণিত হবে যে যদি ওই মহিলা বলে থাকেন যে এই ক্ষেত্রে আমার কোনো সম্মতি ছিল না, সেটাই যথেষ্ট, তাহলে তার বিরুদ্ধে ওই পুরুষের বিরুদ্ধে যে ফৌজদারি আইনে আরো কড়া ব্যবস্থা নিতে পারবে সে দেশের প্রশাসন। এবং স্পেনের পার্লামেন্টে ইতিমধ্যে এটা সবুজ সংকেত মিলে গেছে এবং এই আইনের সপক্ষে 205টি ভোট পড়েছে, বিপক্ষে 140-এর মতো ভোট পড়েছে। ফলে এই আইনটা কার্যকর, স্পেনের এখন আইন কার্যকর, অর্থাৎ ধর্ষণ আইন স্পেনে আরো করা হলো এবং নারী ক্ষমতায়ন বা নারী সুরক্ষার ক্ষেত্রে আরো কড়া পদক্ষেপ করতে পারবে প্রশাসন। কোন নারী যদি, কোন মহিলা যদি ধর্ষণের অভিযোগ আনেন কোন পুরুষের বিরুদ্ধে যে তার সম্মতি ছাড়া তার উপরে জোর জবরদস্তি করা হয়েছে, তার উপরে যৌন হেনস্থা করা হয়েছে, তাহলেই কিন্তু ওই পুরুষ দোষী সাব্যস্ত হতে পারবেন, দোষী সাব্যস্ত হবেন এবং তার বিরুদ্ধে কঠোর আইন, কঠোর সাজার সেটি প্রয়োগ করতে পারবে। আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর কি, আইন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু আরেকটা বিষয়, এই ক্ষেত্রে তো কোন কোন মহিলা এর এই এই আইনের অপব্যবহারও করতে পারেন, যে প্রবণতা দিনকে দিন বাড়ছে বলে অনেকেই মনে করেন। দেখো আইন, যে ধর্ষণ আইন, সেই ধর্ষণ আইন কতটা কঠোর হবে সেটা একজন নারীকে কতটা সুরক্ষা দেবে বা সেটা পুরুষদের ক্ষেত্রেও সেই আইনটা কতটা তাদের সুরক্ষা দিতে পারবে, এই বিতর্ক বা এই প্রশ্ন কিন্তু উঠবেই। তার কারণ কোন ধর্ষণ আইন যখন প্রণয়ন করা হয়, সেই ধর্ষণ আইন কোন একদিকে, অর্থাৎ হয় পুরুষ নয়তো মহিলা, কোন একদিকে তার কিন্তু পাল্লাটা ভারী হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে বহু অনেক সময় যেটা হয় যে কোন মহিলা তারা কিন্তু অহেতুক কোন সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন, কোন পুরুষের উপর তার আক্রোশ থাকতে পারে, তাহলে তাকে ফাঁসিয়ে দেওয়ার একটা ব্যাপার সেটাও কিন্তু করতে পারেন যে আমার শরীরে কোনো আঘাত নেই, আমার শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু আমি তার সেই পুরুষের বিরুদ্ধে আমি কিন্তু অভিযোগ আনতে পারি যে ওই পুরুষ বিনা সম্মতিতে আমার সম্মতি ছাড়াই আমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ সেই পুরুষ যদি দোষী নাও হয় তাহলেও তাকে কিন্তু দোষী সাব্যস্ত করার একটা অপশন থাকছে, অতটা প্রবিধান থেকে যাচ্ছে এই আইন। একজন নারীরা বড় মহিলা এই আইনের কতটা এই আইন আইনকে কাজে লাগাবে, কতটা ব্যবহার করবে এই আইন, সেই প্রশ্নটা অবশ্যই উঠবে। তার কারণ অনেক ক্ষেত্রে এটা দেখা যাবে, হয়তো বহু ক্ষেত্রে নয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো মহিলা কিন্তু এই আইনের অপব্যবহার করছেন, সেটা কিন্তু স্বাভাবিক। সেটাকে আটকানোর জন্য কিন্তু প্রশাসনকে এবং আইন ব্যবস্থা, যারা যে সমস্ত কোর্ট রয়েছে সেই কোর্টে যে সমস্ত বিচারক এবং আইনজীবী, তারা যখন সওয়াল করবেন, তারা যখন বিভিন্ন তথ্য প্রমাণ খুঁটিয়ে দেখবেন, সে জায়গাতে কিন্তু আরো একটু সুস্পষ্ট এবং ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছতার ব্যাপার থাকতে হবে। কারণ যখন আইনটা প্রদান হয়ে গেল, যখন এই আইনটা কার্যকর হয়ে গেল যে কোনো শারীরিক ক্ষত ছাড়াই কোন মহিলা যদি বলে থাকেন যে কোন পুরুষ তার সম্মতি ছাড়াই
তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছে তাহলে কিন্তু সেই পুরুষকে দোষী সাব্যস্ত করা হবে। এবং যখন এই আইনটা বলে দেওয়া হলো সেই আইনের যাতে অপব্যবহার না হয়, কোন মহিলা যাতে সেই আইনের অপব্যবহার না করেন সেই ব্যাপারটাও কিন্তু যারা আইন অভিযোগ করলেই সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া শুরু হবে যৌনতার জন্য। কোনো সুস্পষ্ট সম্মতি ছাড়া যেমন যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না, বা এর উল্টো দিকেও, অর্থাৎ কেউ যদি অভিযোগ করেন তাহলেই কিন্তু আইনি প্রক্রিয়া, যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।